নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত পেনশন প্রাপকদের অতিরিক্ত পেনশন বৃদ্ধির বিষয়ে এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে এবং এই অর্ডারটির ফলে পেনশন প্রাপকদের পেনশন বৃদ্ধির বিষয় নিয়ে বেশ কিছু আপডেটের তথ্য এখানে উঠে এসেছে কী বলা হয়েছে সেই অর্ডারে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি পেনশন বৃদ্ধি সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই দেখুন এই অর্ডারটি জারি করা হয়েছে কর্মচারী ভবিষ্য নিধি সংগঠন অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের তরফ থেকে মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এখানে মেমো নাম্বার দেওয়া হয়েছে এবং ডেট দেখুন দেওয়া হয়েছে ফোর্থ মার্চ দু হাজার চব্বিশ যদিও বা মানে অর্ডারটি ফোর্থ মার্চ জারি করা হয়েছে নোটিফিকেশানটি কিন্তু তবুও এটি জনসমক্ষে পাবলিশড হয়েছে গতকালকে এখানে দেখুন সাবজেক্টে কি বলা হয়েছে টু সেন ব্যাক দ্য অ্যাপ্লিকেশন অফ পেনশান অন হায়ার ওয়েগস ইন আরো শ্রী দেবী চরণ গুপ্তা ভাইড অ্যাকনোলেজমেন্ট নাম্বার এত অ্যালং উইথ দ্য ডিপোজিটের ডিম্যান্ড অ্যাম রেজিস্ট্রেশন অর্থাৎ এই দেবী চরণ গুপ্তা নামে একটা ডিম্যান্ড ড্রাফ এখানে ইস্যু করা হয়েছে যেখানে অতিরিক্ত পেনশন বৃদ্ধির যে অতিরিক্ত মজুরি বৃদ্ধি সংক্রান্ত যে অ্যাপ্লিকেশানটা দেওয়া হয়েছিল সেটির ব্যাপারে দেখুন উইথ রেফারেন্স টু অ্যাবাব সিটেড সাবজেক্ট ইট ইজ টু বি নোটেড দ্যাট ডিউরিং দ্য কোর্স অফ টাইম ইট ইজ ফাউন্ড দ্যাট মেম্বার হ্যাজ নট বিন নট প্রোভাইডেড হিজ পাস্ট সার্ভিস ডিটেল হুইচ রিমেন হুইচ পার্টেন টু মিড এত হচ্ছে এটা মানে নাম্বারটি হ্যাভিং সার্ভিস পিরিয়ড ফ্রম এক আট উনিশশো সাতানব্বই থেকে তিরিশ ছয় দু হাজার চার ইন হিজ জয়েন্ট অপশান ফ্রম ফর পেনশান অন হায়ার ওয়েকস অর্থাৎ কর্মীদের যারা এক আট উনিশশো সাতানব্বই থেকে তিরিশ ছয় দু হাজার চার এই সময়সীমার মধ্যে যারা এমপ্লয়ী ছিলেন এবং তাদের যে হায়ার পেনশনের বিষয়ে বা হায়ার ওয়েকস এর বিষয়ে যে জয়েন্ট অপশান ফর্ম ছিল সেটি সংক্রান্ত এখানে দেখুন কী বলেছেন ইন দিস রিগার্ড ডিউ টু ইনকমপ্লিট ডিক্লারেশন অফ সার্ভিস ডিটেল বাই দ্য মেম্বার অর পেনশনার অ্যান্ড দ্য এমপ্লয়ার ইন দ্য সাবমিটেড জয়েন্ট অপশান ফর্ম পার্সিয়াল ডিমান্ড লেটার ওয়াজ ইস্যু ফ্রম দিস অফিস এই কারণে সেই মেম্বার বা পেনশনার সেই এমপ্লয়ার এমপ্লয়ার তরফ থেকে যে সাবমিট করা হয়েছিল জয়েন্ট অপশান ফর্ম সেটাকে থেকে এবার যে ডিম্যান্ড লেটারটা আছে সেটা ইস্যু করা হয়েছে দেয়ার ফোর মেম্বারস অ্যাপ্লিকেশান অফ জয়েন্ট অপশান ফর্ম ইজ সেন্ড ব্যাক টু দ্য এমপ্লয়ার হ্যান্ড টু অ্যাভয়েড দ্য হার্ডশিপ অফ পেনশনার ক্লেমেন্ট ডিম্যান্ড অ্যামাউন্ট ডিপোজিটেড বাই ইউ ভাই চেক নাম্বার বা ডিম্যান্ড নাম্বার এত অ্যাকাউন্ট হচ্ছে এত এত টাকার পরিমাণ ইজ বিং রিটার্ন টু ইউ থ্রু এনইএফটি অন ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এত সি কোড নাম্বার হচ্ছে এত এবং যার ফলে চেক নাম্বার এটা অনুযায়ী এই পরিমাণ টাকাটি আবার এন ইএফটির থ্রু এখানে ফেরত পাঠানো হচ্ছে তাহলে এক কথায় বলতে গেলে ইপি মানে ইপিএফও যে পেনশনটি আছে অর্থাৎ এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের তরফ থেকে যারা ইপিএস নাইনটি ফাইভ পেনশন পেয়ে আসছেন সেই সমস্ত পেনশন প্রাপকদের যে অতিরিক্ত পেনশন বৃদ্ধির বিষয়ে এই ব্যক্তি অর্থাৎ শ্রী দেবীচরণ গুপ্তার একটি এখানে কেস বা এখানে একটা আর করেছিল এবং যার ফলস্বরূপ তাকে যে অতিরিক্ত পেনশন বাবদ যে টাকার পরিমাণটি সেটি কিন্তু এখানে এনএফটি করে ফেরত দেওয়া হয়েছে এবং সেটি নিয়েই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ডের অর্গানাইজেশনের তরফ থেকে তাহলে বন্ধুরা এখানে যেটা বলা হয়েছিল হায়ার ওয়েক্ক সেল থেকে যে অর্ডারটি জারি করা হয়েছিল। সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই নিয়ে যদি আপনাদের কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলটি প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে